Hey RBNs, this is RB and welcome to my channel RBN a Chopper. Hope you all are doing good. আর আজকে কিন্তু একটা দারুণ ব্লগ নিয়ে এসেছি আপনাদের জন্য। কদিন আগেই আমাদের বাড়ির কাছে অর্থাৎ বরিশা শখের বাজারে প্রত্যেক বছরের মতন এবারও মা চণ্ডীর পুজো হয়েছে এবং মা চণ্ডীকে ঘিরে প্রত্যেকবারের মতন মেলাও কিন্তু অনেক বড় করে হয়েছে। তো চলুন ঘুরে আসি আরও একবার মেলা থেকে আপনাদের সঙ্গে, আর দেখে নিন আমরা কী কী করলাম, কী কী খেলাম। আর ভিডিওটা আপনারা সবাই সেই অবধি দেখুন, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। আমরা কিন্তু এখন চলে এসেছি চণ্ডি মেলার ঠিক সামনে, এটা হচ্ছে গেট। আর ছোটো থেকে কিন্তু আমরা ভীষণভাবে মজা করেছি, আর একদম যেহেতু আমি ছোটোর থেকে দেখে আসছি মেলা, তার জন্য মেলাটা হচ্ছে কিন্তু আমার কাছে ভীষণ স্পেশাল, মা চণ্ডীর মেলা। আর এইবারে কিন্তু 230তম বছরে পা দিল মা চণ্ডীর পুজো, আর এই পুজো কিন্তু সাবর্ণ রায়চৌধুরীদের হাত ধরেই কিন্তু শুরু হয়েছে, আর এইটা কিন্তু খুব স্পেশাল আমার কাছে। আর এখন তো অনেক অনেকভাবে মেলা কমে গেছে, কারণ এখন অনেক বাড়ি ঘর দোর ফ্ল্যাট অনেক হয়ে গেছে। আগে আমি আমার যখন ছোটো ছিলাম তখন মা বাবার কাছে শুনতাম, তখন কিন্তু অনেক বড় বড় সার্কাসও আসতো এইখানে, আর সার্কাসও হতো। একবার তো এক শিয়ালও বেরিয়ে গেছিলো সার্কাসের থেকে, সেটারও কিন্তু গল্প আমার জানা। তো এখানে দেখতেই পাচ্ছেন মেলাতে আমি ঢুকে পড়েছি, কত সুন্দর সুন্দর জিনিসপত্র একদম ভর্তি জিনিস। এখানে দেখুন একটা লাইট আছে, আমি কিন্তু দেখেই ফার্স্ট টাইম একটা লাইট আমার জন্য নিয়ে নিয়েছি, আর এগুলো ভীষণ রিজনেবল আর খুব সুন্দর। এখানে সব আচার, নানা রকম এখানে টফিস, ক্যান্ডিজ, নানা রকম অনেক কিছু রয়েছে মার্শমেলো থেকে শুরু করে। আর এখানে তো সবার প্রিয়, বাঙালিদের প্রিয় মোরব্বা, কটকটি, মালপোয়া, জিলিপি, নিমকি, চানাচু, ঝুড়ি ভাজান ইত্যাদি ইত্যাদি। এখানে সব মাটির কাজ, সব মূর্তি মাটির মূর্তি, এখানে সব পাথরের সব জিনিসপত্র, আর ওখানে সব ছাঁচের জিনিস পাওয়া যাচ্ছে যেগুলো পিঠে ইজিলি হয়ে যায়। প্রচুর প্রচুর জিনিস আছে মেলাতে, কিন্তু অনেক জিনিস দেখার আছে। এইটা হচ্ছে এবারের পুজো, হচ্ছে 230তম বছরে পা দিল, কমপ্লিট হলো 230 ইয়ার্স, নট আ ম্যাটার অফ জোক। তো প্রচুর প্রচুর অনেক দিনের পুজো। তো এখানে দেখতে পাচ্ছি সব টেরাকটার সব জিনিসপত্র, খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় মেলাতে, কিন্তু আপনাদের কিন্তু একটু দাম দর করে জিনিসপত্র কিনতে হবে কেনার সময়। এখানে অনেক সময় অনেক জিনিস, বাচ্চাদেরও খেলা জিনিসপত্র আছে। আর প্রথমেই আমি এখানে ভিডিওতে বলে দেব যে এখানে কিন্তু মেলার আমি কোনো জিনিস, কোনো রকম খাবার জিনিস হোক বা সেটা রাইড হোক কিংবা কোনো যে কোনো ডেকোরেটিভ আইটেম হোক, কোনো জিনিস কিন্তু আমি প্রমোশন করছি না। আমি এখানে জাস্ট মেলাতে এসেছি, এসে যেরকম প্রত্যেক বছর ছোটো থেকে আমি যেরকম মেলা সৌন্দর্যটাকে উপভোগ করি, আমি সেভাবেই উপভোগ করছি আর আপনাদের কাছে জাস্ট তুলে ধরছি, আপনাদের কাছে যেন সব কিছু পৌঁছায়। মেলাতে কী কী হয়, কী কী পাওয়া যায়, সেসবগুলো তুলে ধরার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। তো পরে আমি এবার চলে আসবো, এখানে একটু এগিয়ে যাব, আর মা চণ্ডীর আরতিও কিন্তু আমি দেখাবো আপনাদেরকে, কত সুন্দরভাবে এখানে আরতি হয় আর পুজো হয়। তো এখানে খুব সুন্দর বড় করে আগে হতো, এখন তো পারমিশন পায় না বলে, এত জায়গা নেই বলে এখন অনেক মেলার সাইজটা ছোট হয়ে গেছে আরও। আর আগে কিন্তু অনেক দিন ধরে চলতো, 15 থেকে 20 দিন মতন ধরে মেলা চলতো, এখন তো জাস্ট 10 দিনের মেলা কমপ্লিট হয়ে যায়। আর তারপরে ঠাকুর ভাসান হয়ে যাওয়ার পর তারপরে একটু ভাঙা মেলা থাকে। এখানে দেখুন কত কাঠের জিনিস, মারাত্মক মারাত্মক সুন্দর জিনিসপত্র সব কাঠের, দেখছেন কত সুন্দর সুন্দর, ঘড়ি থেকে ফটো ফ্রেম থেকে শুরু করে চপিং বোর্ড, ট্রে, ফ্লাওয়ার ওয়াস, সব কিছু কিন্তু কাঠের। কিন্তু এখানের প্রাইস আমার এখানে জাস্ট আকাশ ছোঁয়া প্রাইস লাগলো, তো আমি এখান থেকে একটা সিঙ্গেল জিনিসও আমি কিছু কিনছি না, এখানে মারাত্মক দাম। যাই হোক, আর ওনারা দামও কমাচ্ছিলেন না, তার জন্য আমি এখানে কিছু জিনিস পছন্দ হওয়ার সত্ত্বেও আমি এখানে নেব না। এখানে সব কার্পেট রয়েছে, এই মেলাতে কিন্তু পাবেন না বলে এখানে জিনিস কিছু নেই, সেটা খাবারেরই হোক, ঘর সাজানোরই হোক বা আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসই হোক, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি পাবেন।
সেটা ছোটোখাটো হোক কিংবা বড় ফার্নিচারই হোক, সব কিছু পাবেন এই মেলাতে। আমার দেখা এই চণ্ডী মেলা কিন্তু খুব শ্রেষ্ঠ একটি মেলা আমার কাছে। আমি আরও অনেক মেলা দেখেছি, কিন্তু আমার কাছে এই চণ্ডী মেলা আমার কাছে ভীষণ স্পেশাল, আর ভীষণভাবে এটা আমার কাছে আকর্ষণীয় আর ভীষণভাবে ভালোবাসি এই মেলাটা, যেহেতু ছোটোর থেকে আমি দেখে আসছি। আর এই মেলাতে আমরা যেসব সামগ্রী, যেসব জিনিসপত্র দেখি, বেশিরভাগই কিন্তু কলকাতা বাইরে থেকে সব ওনারা নিয়ে আসেন। এখানে কিন্তু বেশিরভাগ সব মুর্শিদাবাদ, তারপরে বর্ধমানের সব খাবার দাবার, মোরব্বা, আচার, তারপরে হাতের কাজের জিনিস সবই কিন্তু বেশিরভাগ কলকাতার বাইরে। তো আর এখানে যে আপনারা হলুদ বাড়িটা দেখছেন দূরে আলো দেওয়া, ওটাই অ্যাকচুয়ালি আসল মা চণ্ডীর বাড়ি। তো ওই বাড়ির একদম ওপরে মন্দির করা আছে, মা চণ্ডীর ঘট ওখানে রয়েছে। আর এখানে এইটা একদম রিসেন্ট মন্দিরটা বানানো হয়েছে, এখানে কিন্তু মা সরস্বতী এবং মা কালীর মন্দির এটা। এখানে খুব সুন্দর করেও নিত্য পুজো হয়, আপনারা চাইলে এখানে এসে পুজো দিতে পারেন, খুব সুন্দর লাগলো, আপনারা দেখে নিন আর মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নিন, যেন আপনাদের আগামী বছরটা খুব সুন্দরভাবে কেটে যায়। তো চলুন এবারে মণ্ডপের দিকে যাওয়া যাক। মণ্ডপের দিকে যাওয়ার আগেই কিন্তু এখানে একটা, প্রত্যেক বছরের মতন ওনারা এখানে একটা স্টল দেয় আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সে। এখানে কিন্তু 100 টাকা থেকে শুরু করে অনেক হাজার হাজার টাকা দামের ফুল কিন্তু আপনারা পাবেন, খুব সুন্দর সুন্দর স্টক ওনাদের, আর সত্যিই খুব সুন্দর লাগে ফুল, এই ফুলগুলো দেখতে। তা আমিও কিছু নেব, সেটা পরে নেব। আর ওইটা হচ্ছে মূল মণ্ডপটা, ওখানে মণ্ডপটাও খুব সুন্দর করেছে, আপনাদের দেখাবো। তার আগে দেখুন এখানে সব শাড়িও পাওয়া যাচ্ছে, যাদের যাদের দরকার, যাদের যাদের চাই, তাদের কিন্তু তারা কিন্তু গিয়ে ওখানে সংগ্রহ করতে পারেন। আর এখানে দীঘা থেকে খাবার, মানে দীঘা মাছ অ্যাকচুয়ালি ওনারা বলছেন, আমি তো যাচাই করে দেখিনি, খাইও নি, তো দেখতে খুব সুন্দর লাগলো, তার জন্য আপনাদের কাছে এখানে তুলে ধরা। আপনারা চাইলে খেতেও পারেন, না চাইলে নাও খেতে পারেন, কিন্তু দেখতে তো ভালো লাগেই বলুন। তো এখানে খুব সুন্দর করে একটা ফটো সেশন করার জন্য একটা সুন্দর ব্যবস্থা করে রেখেছেন কমিটির লোকেরা মিলে। তো এখানে বুদ্ধর ছোটো করে একটি মূর্তি দেওয়া, খুব সুন্দর লাগলো দেখতে। যাই হোক, এবারে প্যান্ডেলের ভেতরে তো ঢুকে গেছি, দেখুন চাঁদ মালা দিয়ে আর ঝাড় দিয়ে কত সুন্দর করে বানিয়েছেন ওনারা। তো এবারে আস্তে আস্তে মাকে আমি দেখাবো, তার আগে আমি মূল পুরো প্যান্ডেলটাকে আমি দেখিয়ে নিচ্ছি, মণ্ডপটা কি সুন্দর করে সাজানো। এই যে দেখুন কত সুন্দর লাগছে, দাঁড়ান কাছ থেকে গিয়ে আপনাদের দেখাই। আশা করি আপনারা সুন্দরভাবে দর্শন করতে পেরেছেন। তো এবারে আমি দেখাচ্ছি দূরের থেকে, দূরের ভিউটা দেখুন কত সুন্দর লাগছে আর কত মানুষ ভিড় করেছেন। আর ঢাকের আওয়াজ কিন্তু একটা বাঙালিদের কাছে কিন্তু একদম একটা ইমোশন বলুন, কত সুন্দর লাগে। তো এইখানে সব বোলপুর শান্তিনিকেতনের জিনিসপত্র, এখানে সব কাঠের মাটির সব জিনিসপত্র খুব সুন্দর করে পাওয়া যাচ্ছে। আর এইখানে সব বিটিএস, কোরিয়ান সিঙ্গার্স, সব কোরিয়ান ব্যান্ডস, তারপর নানা রকম আপনাদের যে কোনো, মানে কোনো সেলিব্রিটি বলবেন তো ওনারা ছবি বার করে দিচ্ছেন সঙ্গে সঙ্গে, খুব সুন্দর। আর এখানে দেখুন কত খাবার, দেখেই কিন্তু জিভে জল আসছে আমার ভিডিওটা করার সময়। এখানে নানা রকম আইসক্রিম রয়েছে, নানা রকম জিনিসপত্র, শীতের জিনিস থেকে শুরু করে ঠাকুরের কম্বল, ঠাকুরের জামা, বাসন কোসন, বেলুন, বাচ্চাদের প্রচুর জিনিসপত্র সব আপনারা এখানে পাবেন মেলাতে।
তো একবার কিন্তু মেলাতে আসাই যেতে পারে, কিন্তু এখন যদি মেলা শেষ হয়ে গেছে আমি যখন ভিডিওটা পোস্ট করছি এখন, তা পরের বছর যদি আপনারা সুযোগ পান নিশ্চয়ই আসবেন, দেখে যাবেন মা চণ্ডীকে। আর এখানে সব বসে সুন্দর করে খাবার ব্যবস্থাও আছে, নানা রকম বড় বড় রাজকচুরি থেকে শুরু করে মোমো টোমো সব কিছু পাবেন আপনারা। তো চলুন আর একটু আমরা এগিয়ে যাই। আশা করি আপনারা দেখছেন হাওয়াই মিঠাই থেকে শুরু করে ফায়ার পান, তারপরে কাঁচের নানা রকম জিনিসপত্র, তারপরে নানা রকমের কাঠের জিনিসপত্র কত কিছু পাওয়া যাচ্ছে। তা আর এখানে দেখুন মাখা সন্দেশ। তার দোকানে যিনি ছিলেন উনি আমাকে দেখে মারাত্মক এক্সাইটেড, তো উনি আমাকে সঙ্গে সঙ্গে নিয়ে এসে উনি বলছেন যে ভালো করে ভিডিওতে এগুলো দেখান। তো অ্যাকচুয়ালি উনি ভেবেছেন যে লাইভ হচ্ছে, তো লাইভ হচ্ছে না অ্যাকচুয়ালি, যাই হোক, কিন্তু লোভনীয় এগুলো জিনিস। এগুলোকে অনেকেই বলে বাদাম চিক, অনেকে বাদাম চিট বলে, নানা রকম ভালো, অনেক খুব সুন্দর লাগে জিনিসগুলো দেখতে, সবই অ্যাকচুয়ালি লোভনীয় জিনিস। এই সেটা খাবারই হোক, ঘর সাজানোর জিনিসই হোক, বা আমাদের নিত্য প্রয়োজনের জিনিসই হোক, প্রত্যেকটাই কিন্তু লোভনীয় জিনিস, দেখেই মনে হচ্ছে এক্ষুনি সঙ্গে সঙ্গে আমরা সেগুলোকে কিনে নিই। এখানে দেখুন কত সুন্দর সারি সারি দিয়ে কাঁচের চীনামাটি সব কাপ সাজানো। তা এখানেও কিছু কুকওয়্যার রয়েছে, সার্ভিং ডিশ রয়েছে, নানা রকম কাঁচের অনেক গ্লাসওয়্যার রয়েছে যেগুলো আমার যেগুলো প্রয়োজন, কিন্তু আজকে আমি সেগুলো কিছুই নেব না, কারণ নিতে গেলে কিন্তু মানে ভিডিও করতে করতে সেগুলো করা যায় না। আর মেলাতে যখন আপনারা আসবেন তখন কিন্তু আপনাদের যেগুলো বিলঙ্গিংস মানে যেগুলো একটু দামি জিনিসপত্র, যেরকম কিনা মোবাইল, মানি ব্যাগ, ঘড়ি আরও ইত্যাদি ইত্যাদি ব্যাগ ট্যাগ, এগুলো কিন্তু সব আপনারা সাবধানে রাখবেন, কিন্তু কারণ এগুলো হারিয়ে যাওয়ার চান্স কিন্তু খুব বেশি থাকে। আর এখানে মেলার যারা কমিটি মেম্বার্সরা যারা রয়েছে ওনারা খুব সুন্দর একটা ইনিশিয়েটিভ নিয়েছে, এটা এবছর নয়, এটা অনেক আগের থেকেই ওনারা এই ইনিশিয়েটিভটা নিয়েছেন যে যাদের জিনিস হারিয়ে যাচ্ছে যেগুলো ওনারা খুঁজে পাচ্ছেন সেগুলো যদি আপনারা প্রমাণ দেন জিনিসটা আপনার, ওনারা কিন্তু আপনার হাতে সসম্মানে জিনিসটা তুলে দেবে। এখানে দেখুন কত সুন্দর সুন্দর কানেদুল, যারা যাদের পছন্দ তারা নিতেই পারেন। আপনাদের যেগুলো যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো আপনারা মাথায় রাখুন, লিস্ট করে রাখুন, যাতে পরের বছর আপনারা গিয়েই সঙ্গে সঙ্গে নিয়ে নিতে পারেন। তো আপনারা দেখতে থাকুন, আর এতক্ষণে আশা করি আপনারা ভিডিওটাকে লাইক করেছেন, আর প্লিজ লাইক করে দেবেন যারা এখনও করেননি। আর এখানে দেখুন ঢাকা বরিশালের পিঠে ধামাকা, এখানে অ্যাকচুয়ালি ওনারা একটা গ্রুপ এসছেন ঢাকা বরিশাল থেকে, তো ওনারা একদম গরম গরম নানা রকমের অনেক অনেক পিঠে কিন্তু সুন্দর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানিয়ে দিচ্ছেন, যে যেটা চাইছে তাকে গরম গরম সেটাই একদম দিয়ে দিচ্ছে। তো এখানে দেখুন এখানে কত সুন্দর ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্টস করা, খুব সুন্দর সুন্দর টব টবে, তারপর এখানে বাবুই পাখির বাসা, ওয়াল হ্যাঙ্গিংস, ফ্লাওয়ার হ্যাঙ্গিংস, তারপর আর্টিফিশিয়াল অনেক কিছু যেরকম শামুক ঝিনুক এইসব দিয়ে কিন্তু
লক্ষ সুন্দর সুন্দর হ্যাঙ্গিংস করা, আর এখানে ফার্নিচারও পাবেন আপনারা মেলাতে। দেখুন কত সুন্দর লাগছে। আর এদিকে দেখুন আইসক্রিম খুব সুন্দর। আর যেহেতু যদিও আমি এটা কোনোদিন খাইনি, আমি একটু ঠান্ডার থেকে একটু দূরেই থাকি, অ্যাভয়েড করে চলার চেষ্টা করি, তো কিন্তু এগুলো খেতে খুব ভালো। যারা খেয়েছেন তারা বলে কত কিছু জিনিস কত সুন্দর লাগে। দেখুন তো আপনারা এখানে আসুন, মেলাতে আসুন। আর দূরে যেটা দেখছেন হলুদ রঙের বিল্ডিং, ওটা কিন্তু লাইব্রেরি, অনেক পুরনো একটি লাইব্রেরি, তো আপনারা দেখতে থাকুন। দেখছেন, বুঝতেই পাচ্ছেন নিশ্চয়ই, এই মেলাতে কিন্তু ট্যাটু থেকে শুরু করে ফুচকা, পাপড়ি চাট, নানা রকম অনেক কিছু, প্রচুর জিনিস সব কিছুই বলতে গেলে পাওয়া যায়। এখানে গাছগুলো দেখুন কত সুন্দর লাগছে। আর এর মধ্যে থেকে তো অনেকগুলো আমি দূর থেকে ভেবেছি সত্যিকার আসল হয়তো। এখানে দেখুন কার্পেটগুলো দেখুন কত সুন্দর সূক্ষ্ম কাজ, দেখেই মনে হচ্ছে নিয়ে যাই বাড়ির জন্যে। তো যাই হোক, আর এখানে দেখুন সেই ছোটোবেলাকার স্মৃতি, এরকম বোট আমার একটা ছোটোবেলা ছিল, যেগুলো আমি জলে, আমাদের পুরনো বাড়িতে একটা চৌবাচ্চা ছিল, সেই চৌবাচ্চার মধ্যে আমি বোটগুলোকে ছেড়ে দিতাম। এখানে দেখুন ম্যাজিকের জিনিসপত্র, আমি কি ছোটোবেলাতে এখান থেকে প্রত্যেক বছর কিছু না কিছু ম্যাজিকের জিনিস কিনতাম। আর এখানে সব নানা রকম ম্যাজিক জিনিস পাওয়া যায়, আর যেটা আপনি নেবেন সেটা কিন্তু ওনারা সেটা শিখিয়ে দেবেন কী করে ম্যাজিক ট্রিকটা করতে হয়। আর দেখুন বেলুন, আর সামনে সব বন্দুক রয়েছে, আর সব আপনারা যার যতটা ইচ্ছা বেলুনগুলো ফাটান। আর এখানে দেখুন গিফট সেন্টার, আর যেখানে এরকম আপনাদের ভাগ্য যদি ভালো থাকে তো খুব ভালো গিফটও পেয়ে যেতে পারেন। আর এখানে স্প্রিং পটাটো বলে একটা জিনিস পাওয়া যাচ্ছে, যেটা নতুন আমি দেখলাম এই বছর মেলাতে, মানে যেটা অ্যাকচুয়ালি পটাটো টর্নেডো বলে, সেটাই ওনারা এখানে স্প্রিং পটাটো বলছে। স্পাইরাল শেপে যেরকম থাকে পটাটো, কেটে সুন্দর করে আলুগুলোকে ভাজা। এখানে কত নানারকম সুন্দর সুন্দর ছোটো ছোটো শো পিস, খুব সুন্দর লাগে, তো আপনারা দেখতে থাকুন। আবার
ঠিক দুবছর প্যান্ডেমিকের পর মেলাকে আবার সেই পুরনো ছন্দতে দেখে যেন সেই পুরনো মেলাটাকে যেন ফিরে পেলাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আশা করছি সবার ভিডিওটা ভালো লেগেছে। প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আমি যতটা পেরেছি ততটা আপনাদের চেষ্টা করেছি দেখানোর ভিডিওটাকে, পুরো মেলাটাকে কভার করে, আর মা চণ্ডীর দর্শনও আপনাদের করেছি। আপনারা সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে পরের কোনো একটি ব্লগেতে কিংবা একটি রেসিপির ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সামনেই বড়দিন আসছে, তার সাথে সাথে আরও অনেক চমকও আসছে।